হ্যালো গাইস, আজ আমি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না, যেটা প্রায় আমি বাড়িতে করে থাকি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নিই কী কী লাগছে। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর নিয়েছি জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি। মাংসতে দেওয়ার জন্য কয়টা আলু পিস পিস করে নিয়েছি, নিয়েছি টক দই, আর নিয়েছি ব্যারিস্তার জন্য পেঁয়াজ কুচি, অন্যদিকে চাল ভিজিয়ে রেখে তারপরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে আমি এবার মাংস আর আলুগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল, এবার আমি সেগুলো তুলে নিচ্ছি। তারপর তুলে নিয়ে আর একটু বেশি তেল দিয়ে ব্যারেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যেগুলো লাল লাল হলে ভেজে তুলে নেবো, বেশি লাল করবো না, তাহলে বেশি লাল করলে খেতে বিরিয়ানিটা খেতে তিতো লাগবে। তো অল্প হালকা লাল করে আমি ব্যারেস্তাটার জন্য পেঁয়াজ ভাজা নামিয়ে নেব। এখন ব্যারেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, তারপরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে ও দুটো তেজপাতা চিরে দিয়ে দেব, আর দিয়ে দেব জিরে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হলে, এটা আমি মাংসের জন্য পেঁয়াজ বাটিনি, পেঁয়াজ কুচি করে নিয়েছি যাতে আমি মাংসটা একটু গ্রেভি গ্রেভি করব সেই জন্য। এবার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন বাটা। তারপর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, তারপরে আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। এবার আমি মশলার মধ্যে একে একে লবণ হলুদ দিয়ে দেব, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে যখনই তেল ছাড়বে তখন একটুখানি জল দেব যাতে মশলাটা না লেগে যায়, তারপরে মাংসটা চিকেনটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখনই বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, পরে অ্যাড করলে গন্ধটা একটু বেশি থাকে, মানে গন্ধটা একটু বেশি বোঝা যায় আর কি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা ঢেলে দিয়েছি, ভালো করে চিকেনটাতে মশলাটা লাগিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটু তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটুখানি ঢেকে দেব, আর তার মধ্যে বারবার করে ঢাকনাটা উল্টো করে মাংসটা আমি নাড়িয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর গ্যাসের আঁচটাও বাড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে টক দইটা যেটা ফাটানো ছিল সেটা মাংসের মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে আর একটু কষিয়ে নেব। অন্যদিকে ভাতটা রেডি করার জন্য যেই জলটা গরম করতে দিয়েছিলাম সেটাই, সেই গরম জলটাই আমি মাংসতে দিয়ে দেব। মাংসটা যেহেতু হয়ে গেছে এবার আমি গরম জলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপর জলের মধ্যে কিছুটা সাদা তেল, তারপর কিছুটা লবণ দেব। এরপরে যখনই জলটা ফুটে উঠবে পুরোপুরি তখন আমি চালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে চালটা দিয়ে দেব। অন্যদিকে ভাতটা রেডি হতে হতে আমি কিছুটা আটা মাখিয়ে নেব, যেটাতে আর কি ঢাকনাটা আটকানো হবে।
আটাটা মাখতে মাখতে এদিকে আমার ভাতও ফুটে রেডি হয়ে গেছে, তো একটু শক্ত শক্তই নামাবো, না হলে পরে চালগুলো ভেঙে যাবে। এবার যেই পাত্রে মাংসটা ভাপে দেবো সেই পাত্রটিতে ভালো করে ঘি মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেছে, এবার আমি নিচে 2-3টে তেজপাতা দিয়ে দেবো, তারপরে প্রথমে ভাতের একটা লেয়ার দেবো, তারপরে আলু মাংসের ঝোল আর মাংস আর হচ্ছে তার উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দেবো। ঠিক একইভাবে আবারও আমি এর উপরে ভাত দিয়ে তার উপরে মাংস, মাংসের ঝোল এবং মাংসের যে গ্রেভিটা আর কি সেটা দিয়ে বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো। এবার আমি মাখা আটাটা লম্বা লম্বা করে একটু পাকিয়ে নিয়ে সেটা দিয়ে ঢাকনার কাস্টিকটা দিয়ে দেবো, এবং এটার ওপরে আমি ঢাকনিটা দিয়ে ঢাকা চাপাতি দিয়ে দেবো। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য অল্প আঁচে গ্যাসে ওভেনে দিয়ে দেবো, তারপর রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তো এখানে আমার ওভেনে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি 20 মিনিট রেখেছিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো খেতে এটা খুবই সুস্বাদু আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি।